শুরুতেই সংবাদ শিরোনাম। সুর নরম করলেও দুঃখ প্রকাশ করেননি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এবার ফ্রান্সের মসজিদে আগুন দেয়া হলো। ইরান সীমান্ত দখলমুক্ত করে পতাকা উড়ালো আজারবাইজান। উত্তেজনা চরমে, তুরস্কের জন্য তৈরি F-35 গ্রিসকে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এবং সবশেষ থাকছে হংকংয়ে গণতন্ত্রপন্থী 7 বিরোধী নেতাকে গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্রুপ করে কার্টুন প্রকাশের সমর্থন এবং ইসলাম বিদ্বেষী মন্তব্যের কারণে সৃষ্ট তীব্র প্রতিক্রিয়ার মুখে সুর নরম করলেও ক্ষমা চাননি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কথা বিকৃতভাবে উপস্থাপিত হওয়ায় অভিযোগ করেন ম্যাক্রো। তবে তার বক্তব্যে বিশ্বব্যাপী ক্ষোভ সৃষ্টি হলেও এর জন্য দুঃখ প্রকাশ করেননি তিনি। আল জাজিরা আরবিতে প্রকাশিত সাক্ষাৎকারটিতে ম্যাক্রো জানান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে কার্টুন প্রকাশে মুসলমানদের অনুভূতি কেমন হতে পারে সেটি তিনি বুঝতে পেরেছেন। মহানবীর কার্টুন আঁকাকে সমর্থন করেন না জানিয়ে ম্যাক্রো জানান, তার সরকার এই কার্টুন আঁকাকে সমর্থন করে না, কিন্তু কথা বিকৃতভাবে উপস্থাপিত হওয়ায় মানুষ মনে করেছে তিনি কার্টুনগুলোকে সমর্থন করেছেন। ফরাসি প্রেসিডেন্ট বলেন, এখন দুইটি জিনিস করতে হবে, শান্তি প্রচার করা এবং এই অধিকারগুলো রক্ষা করা। আমি সবসময় আমাদের দেশের কথা বলবো, লেখার চিন্তা ভাবনা করার এবং ছবি আঁকার স্বাধীনতা দিব। ম্যাক্রো আরও বলেন, কিছু মানুষ আছে যারা ইসলাম ধর্মের বিকৃতি ঘটাচ্ছে এবং এই ধর্মের নাম নিয়ে এটি রক্ষায় ঝান্ডা হাতে তুলে নিয়েছে। যারা ইসলাম বিকৃত করে তাদের আচরণে মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বলেও মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি আরও জানান, তিনি উগ্রপন্থী ইসলাম এর বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা করছেন, যা সব মানুষ বিশেষ করে মুসলমানদের জন্য হুমকি। কয়েকদিন আগে খুন হওয়া ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ম্যাক্রো বলেন, ইসলাম ধর্ম এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না। এরপরে ফ্রান্সে মুসলমানরা ম্যাক্রোর বিরুদ্ধে অভিযোগ তোলেন, তাদের ধর্ম দমন করা এবং ইসলাম ফোবিয়াকে বৈধতা দিতে চেষ্টা করেছেন তিনি। ম্যাক্রোর এমন বিতর্কিত মন্তব্যের পরই তুরস্ক এবং পাকিস্তান সহ বেশ কয়েকটি আরব দেশ নিন্দা জানিয়েছে। এদিকে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্টের মানসিক স্বাস্থ্যের চিকিৎসা দরকার। জবে মুসলিম বিশ্ব থেকে ফরাসি পণ্য বয়কটের হিড়িক পড়ে যায়, এর মাঝে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানান। ফ্রান্সের একটি মসজিদে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। উত্তর ফ্রান্সের সাটা ওইদুন শহরের একটি মসজিদে আগুন দেওয়া হয়েছে বলে শনিবার জানিয়েছে মসজিদের প্রধান। ইসলামিক ফাউন্ডেশন অফ ন্যাশনাল অপিনিয়ন এর সেক্রেটারি ফাতিহ সাইকির বলেন, অজ্ঞাতনামা এক ব্যক্তি পেট্রোলের ক্যান নিয়ে এসে মসজিদে আগুন ধরিয়ে দেয়, কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই আগুন নিভে যায়। আগুনে মসজিদের কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। সাইকির আরও জানান, মসজিদ কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানানোর পর সেখানে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়। পুলিশ এক বিবৃতিতে জানায়, মসজিদে আগুন দেওয়া হয়েছে বলে বিবেচনা করা হচ্ছে। এ ঘটনা তদন্তে ক্যামেরার রেকর্ড পরীক্ষা করা হবে। ইরান সীমান্ত আর্মেনিয়ার হাত থেকে দখলমুক্ত করে পতাকা উড়িয়েছে আজারবাইজানের সেনাবাহিনী। ওই অঞ্চলগুলোতে সামরিক ঘাঁটি স্থাপন করেছে বাকু। রোববার তুর্কি সংবাদ মাধ্যম ইয়ানি শাফাক জানিয়েছে, জাঙ্গালিয়ান এবং জাবরাইল জেলার সুলতানলি খালফলি সহ কয়েকটি এলাকায় পতাকা ওড়ানো হয়। ওই এলাকাগুলোতে আজারি সেনাবাহিনী সামরিক ঘাঁটি স্থাপন করে অবস্থান নিয়েছেন। এর আগে 22 অক্টোবর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিভ ঘোষণা করেছিলেন, আখ বেন্দ সীমান্ত এলাকা মুক্ত করার পর আজারবাইজান এবং ইরানের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। সীমান্ত নিয়ন্ত্রণ রেখা দখল মুক্ত করার পর ইরান এবং আজারবাইজান উভয় সীমান্তের নাগরিকদের অভিনন্দন জানায় আলিয়েভ। 27 সেপ্টেম্বর থেকে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে সংঘাত চলে আসছে। 10 অক্টোবর থেকে তৃতীয় যুদ্ধবিরতি ভঙ্গ করে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই দেশে তুমুল সংঘাতে জড়ায়। আজারবাইজানের চিফ প্রসিকিউটর অফিসে জানিয়েছে, নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে অন্তত 91 বেসামরিক নাগরিক আর্মেনিয়ার হামলায় নিহত হয়েছেন, এর মধ্যে 11 জন শিশু, 27 জন নারী রয়েছে। এছাড়া হামলায় 400 বেশি জন মানুষ আহত হয়েছেন, এদের মধ্যে 14 জন নবজাতক, 36 জন শিশু এবং 101 জন নারী রয়েছেন। আর্মেনিয়ার হামলায় অন্তত 2500 ঘরবাড়ি, 92টি অ্যাপার্টমেন্ট এবং 428টি সরকারি ভবন
ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আজারবাইজান কর্তৃপক্ষ। বিতর্কিত সমুদ্র সীমা নিয়ে তুরস্ক এবং গ্রিসের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এরই মধ্যে গ্রিসের কাছে F-35 স্টিলথ যুদ্ধ বিমান বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। মূলত তুরস্কের জন্য তৈরি করা হয়েছিল অত্যাধুনিক এসব যুদ্ধ বিমান। খবরে বলা হয়, সম্প্রতি সময়ে তুরস্ক এবং পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে বেশ কিছু ইস্যুতে বাকযুদ্ধ জড়িয়েছে। এ কারণে তুরস্কের কাছে F-35 বিক্রি করতে যাচ্ছে না যুক্তরাষ্ট্র। এছাড়া রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার কারণেও তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান বিক্রিতে অনিচ্ছুক। তবে তুরস্কই ওই F-35 যুদ্ধ বিমান অর্ডার করেছিল প্রথমে, এখন তুরস্ককে না দিয়ে সেগুলো কিনছে গ্রিস। রাশিয়ার থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না কিনতে তুরস্ককে একাধিকবার সাবধান করেছিল যুক্তরাষ্ট্র। তবে দেশটির এরদোগান প্রশাসন S-400 কিনতে মনস্থির করে ফেলে। যুক্তরাষ্ট্র এ কারণে তুরস্কের উপর অবরোধ আরোপের হুমকি দেয়। জানা যায়, সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গ্রিস সফরের সময় 20টি যুদ্ধ বিমান ক্রয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়। এর মধ্যে 6টি আসবে 2022 সালে। এছাড়া গ্রিস এবং যুক্তরাষ্ট্রের মধ্যে থাকা নিরাপত্তা চুক্তিও 2025 সাল পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। চলতি বছরের শুরুর দিকে হংকংয়ে বিক্ষোভ এবং সংঘাতের কারণে নগরীর আইনসভা ভেঙে যাওয়ার ঘটনায় রবিবার এখানে গণতন্ত্রপন্থী 7 জন রাজনীতিবিদকে গ্রেফতার করা হয়েছে। হংকংয়ে বিরোধী গণতন্ত্রীদের গ্রেফতারে বেইজিং এটি সর্বশেষ পদক্ষেপ নিয়েছে। পুলিশ জানায়, আটক 7 জনের মধ্যে 4 জন চলতি আইনসভায় সদস্য, গত মে মাসে গুড়ার দিকে আইনসভা হস্তক্ষেপ এবং সদস্যদের অবজ্ঞা করার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আধা স্বায়ত্তশাসিত হংকংয়ের আইনসভায় আইন পাশ করে, তবে এর অর্ধেক আসনে সদস্যদের সরাসরি নির্বাচিত করা হয় এবং এতে তাদের এমন ব্যবস্থায় মনোনীত করা হয় যাতে আইনসভায় বেইজিংপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকে। আইনসভার গণতন্ত্রপন্থী সংখ্যালঘু সদস্যদের বিলের বিরোধিতা এবং বিলটি আটকানোর জন্য নিয়মিত প্রতিবাদ জানিয়ে হইচই করতে থাকে। রবিবার পুলিশের এই গ্রেফতার অভিযান গণতন্ত্রপন্থীদের জন্য একটি সতর্কতা এবং বেইজিংয়ের সমালোচকদের বিরুদ্ধে এটি সর্বশেষ আইনি পদক্ষেপ। বেইজিং বিরোধী গ্রেফতারকৃত 10,000-এরও বেশি লোক এখন বিচারের মুখোমুখি। এদের অনেকেই বিরোধী আইন প্রণেতা এবং বিশিষ্ট রাজনৈতিক নেতাদের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।